প্রতিনিধিত্ব কর্তা ব্যক্তিগণ সহ উপস্থিত ছবি মন্ডলী সকলকে আমি আমার অন্তরান্তস্থল থেকে আন্তরিক মোবারকবাদ সহ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমবেত ছবি মন্ডলী, আপনারা জেনে থাকবেন গত 5ই জুন থেকে আজ পর্যন্ত 133তম দিন শাহবাগের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আমরা গণ অনুষ্ঠানের মতো একটি নিষ্ঠুর নির্মম কর্মসূচি পালন করে যাচ্ছি। আমরা বলতে চাই 2005 সাল থেকে শুরু করে প্রায় 18 বছর হল আমরা এনটিআরসি থেকে শরৎ পাওয়া সত্ত্বেও আমরা নিয়োগ থেকে বঞ্চিত রয়েছি, যার ফলশ্রুতিতে আমরা এই গণ অনুষ্ঠানে ডাক দিয়েছিলাম। গত 5ই জুন থেকে অব্দি আমরা এখানে অবস্থান করে যাচ্ছি। এর পূর্বে আমরা বিভিন্ন সময় মানববন্ধন করেছি, সাংবাদিক সম্মেলন করেছি এবং মাননীয় ডিসি মহোদয়ের মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সকল দপ্তরের যারা বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন তাদের সকলকে স্মারকপত্র প্রদান সহ আমরা যথাযথ কর্তৃপক্ষকে আমাদের নৈতিক আইনগত অধিকার সম্পর্কে আমরা আমাদের পক্ষ থেকে আবেদনের মাধ্যমে জানিয়ে দিয়েছি। অথচ অত্যন্ত দুঃখজনক ঘটনা এই যে আমরা দেখেছি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও এনটিআরসির বিশেষ কিছু খামখেয়ালিপনা, অব্যবস্থাপনা, নানা রকম দুর্নীতির আশ্রয় প্রশ্রয় নেওয়ার কারণে তাদের আমরা দেখতে পেয়েছি আমরা হাজার হাজার শিক্ষক নিয়োগের অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমরা তাই বলতে চাই আমরা গত 4ই অক্টোবর আমরা 21,796 জন শিক্ষকদের নামের তালিকা মন্ত্রণালয়ে জমা দিয়ে এসেছি। আমরা আশা করি শিক্ষা মন্ত্রণালয় আমাদের বিষয়টি অবশ্যই বিশেষভাবে নজর দিবেন এবং আমাদের নিয়োগের ব্যাপারে অবশ্যই অনুরাগ সচেতনতা বোধ থেকে আমাদের নিয়োগের সুনিশ্চয়তা প্রদান করবেন, কারণ এটি আমাদের আইনগত অধিকার। আইনগত অধিকার থেকে বঞ্চিত করার কারো কোনো অধিকার নেই, আর সেই কারণে আমরা বলতে চাই আমাদের পক্ষ থেকে আমাদের যৌক্তিক দাবির সপক্ষে আমরা বহু কথা বলেছি। আইনগতভাবে বলা আছে শূন্য পদের বিপরীতে আমাদেরকে নিয়োগ দেওয়ার কথা, অথচ আমাদের শূন্য পদ কোথায় গেল এ বিষয়ে বিবেচনায় না এনে এনটিআরসি তাদের অযোগ্যতার ব্যবহার করে চলেছে, যার ফলে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছি এবং আমরা প্রায় 18 বছর ধরে আমরা অপেক্ষা করছি, অপেক্ষার পালা যেন শেষ হচ্ছে না। অথচ গণপ্রতিমন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশেষ করে আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিভিন্ন সময় নির্বাচন পূর্বকালীন সময় বলা হয়েছে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে শিক্ষকদের রাজপথে থাকতে হবে না। অথচ অত্যন্ত দুঃখজনক সত্য ঘটনা, আমরা হাজার হাজার শিক্ষক বৈধ সনদ নিয়ে রাজপথে ফুটপথে অবস্থান করছি, অথচ আমাদের নিয়োগের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট নীতিমালা, সুনির্দিষ্ট কোনো কথা আমরা আজ পর্যন্ত দেখতে পাচ্ছি না, শুধু আবেদনের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। শুধু তাই নয়, আপনারা সকলে জেনে থাকবেন আগামী 19 তারিখে এনটিআরসি সহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের সাথে একটি বৈঠকের ব্যবস্থা করা হয়েছে। আমরা দৃঢ় কণ্ঠে এখান থেকে বলতে চাই আমাদের নিয়োগ সর্বপ্রথম দিতে হবে, এর কোনো বিকল্প নেই, আগে নিয়োগ দিতে হবে। এরপরে আপনারা কোন বিষয়ে আলোচনা করবেন সে বিষয়টি আমরা শুনবো কি শুনবো না, বুঝবো কি বুঝবো না, মানবো কি মানবো না দেখবো, কিন্তু দৃঢ় কণ্ঠে বলতে চাই এনটিআরসির চেয়ারম্যান মহোদয় আপনাকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই আমাদের নিয়োগের ক্ষেত্রে কোন রকম তান্ত্রিকতা করলে আমরা বিন্দু মাত্র ছাড় দেব না। 19 তারিখ আমাদের ব্যাপারে সর্বপ্রথম সিদ্ধান্ত নিতে হবে, এর কোনো বিকল্প কোনো কথা আমরা মানতে রাজি না। আমরা চাই আমাদের নিয়োগের ব্যাপারে সর্বপ্রথম আপনারা সিদ্ধান্ত নেবেন, অন্য কোনো বিষয় আলোচনা আসবে না। 19 তারিখ শুভ দিন, সেদিনের আলোচনায় আমাদের নিয়োগের ব্যাপারে আপনাদেরকে কঠোরভাবে আইনের প্রতিফলন করতে হবে, এর কোনো বিকল্প
আমরা বলতে চাই আমাদের নিয়োগের সুনিশ্চয়তা না দেওয়া পর্যন্ত আপনারা যদি কোনো আরো অবস্থাপনার সঙ্গে জড়িত হন, তাহলে এর জন্য যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে আমরা এর জন্য দায়ী থাকবো না, আপনাকে জবাব দিতে হবে ইনশাল্লাহ। আমরা সেই জবাব আপনার কাছ থেকে আদায় করে ছাড়বো, এ ব্যাপারে আপনাকে আর বিন্দু পরিমাণ করে ছাড় দেওয়া হবে না। এনটিআর চেয়ারম্যান আপনি দায়িত্বে রয়েছেন বাংলাদেশের আইন প্রতিপালন করার জন্য, কোন বিশেষ ভাবে অসৎ উদ্দেশ্যকে যথার্থ করার জন্য যদি কোনো পায়জারি করা হয় তাহলে তার সঙ্গে জবাব আমরা অবশ্যই দেব। ১৯ তারিখ মিটিং হবে আমাদের নিয়োগের ব্যাপারে, অন্য কোনো ব্যাপারে আগে কোনো সিদ্ধান্ত আসবে না। ১৯ তারিখ আমাদের যে নিয়োগের ব্যাপারে কথা হয় তা না হলে এনটিআরসির চেয়ারম্যান মহোদয় বুঝতেই পারছেন আমরা শিক্ষক, আমরা ভদ্রতার বহু পরিচয় দিয়েছি, আমরা সভ্যতার পরিচয় দিয়েছি, আমরা শিক্ষক হিসেবে নম্র ভদ্র তার মানে এই নয় আমরা দুর্বল হয়ে গেছি। আমরা আপনার এই জবাব অবশ্যই ১৯ তারিখের পরে দেব। আপনি সাবধানতার সাথে আইনের প্রতিফলন করবেন, এর কোনো ব্যত্যয় ঘটলে আপনাকে এই শিক্ষক সমাজ কখনো ছেড়ে দিবে না। সংগ্রামী সাথে বন্ধুরা, আমরা বলতে চাই ২০০৫ সালে যখন আমাদের এন্টারসেপ তৈরির জন্য গেজেট হল, সেই গেজেটে সুস্পষ্ট ভাষায় বলা আছে নিয়োগের জন্য সনদ প্রদান করা হবে। অথচ ১৮ বছর ধরে আমরা অপেক্ষা করছি, আর কোনো অপেক্ষার পালা নয়, এখন আমাদের নিয়োগ দিতে হবে, এর কোনো বিকল্প কথা আমরা শুনবো না। সংগ্রামী সাথে বন্ধুরা, শুধু তাই নয়, প্রত্যেক বছর এই অক্টোবর মাসে শূন্য পদের তালিকা প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে জেলা শিক্ষা প্রচারের মাধ্যমে নেওয়া হয়, সেই তালিকা অনুযায়ী প্রত্যেক বছর পরীক্ষা নেওয়ার কথা। আর সেই হিসাবে শূন্য পদের বিপরীতে আমাদেরকে নিয়োগ দেওয়ার জন্য বিভিন্ন রকম তথ্যপত্র নিয়ে আপনারা তালিকা তৈরি করেন, অথচ আমাদের শূন্য পদ কেন কোথায়, এর জবাব আপনাকে দিতে হবে। সংগ্রামী সাথে বন্ধুরা, আমরা বলতে চাই মায়ের ঘটনা বলা আছে ২০ ভাগ অতিরিক্ত শিক্ষককে সনদ প্রদান করা হবে, উদ্দেশ্য ছিল মহৎ, ১০০% চাকরি সুনিশ্চিত করার জন্য এই ব্যবস্থা রাখা হয়েছিল। অথচ অত্যন্ত দুঃখজনক হল সত্য ঘটনা, এন্টারসেপ যত রকম অনিয়ম অন্যায় করা যায়, যত রকম দুর্নীতি করা যায় সকল কিছু ব্যবহার করেছেন, অথচ আমাদেরকে নিয়োগ না দিয়ে বিভিন্ন রকম এখনো পর্যন্ত পায়জারি করে যাচ্ছেন। এবং তাদের উদ্দেশ্য প্রথমে ভালো থাকলাম, কার্যকলাপে আমরা তাদের উদ্দেশ্যকে ভালো দেখতে পাই নাই, এই কারণে ভিডিও কণ্ঠে বলতে চাই আমাদের অবশ্যই অবশ্যই নিয়োগের ব্যাপারে আমরা আপোষহীন। বাংলাদেশের শিক্ষক সমাজ আপনার এই অনৈতিক কাজের কোন ক্ষেত্রে কোন অবস্থাতেই কোনো সাপোর্ট দেবে না। আমরা তাই আমাদের নিয়োগের সুনিশ্চয়তা দিতে হবে। ১৯ তারিখের মিটিংয়ে আমাদেরকে বাদ দিয়ে আমাদের বিষয়ে মেজেন্ডা না এনে যদি কোনো অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য মিটিংয়ের আয়োজন করে থাকেন তাহলে বোকার স্বর্গে বসবাস করতেন। সংগ্রামী সাথে বন্ধুরা, আমরা ইন্টারসেল চেয়ারম্যান মহোদয়কে বলতে চাই আমাদের নিয়োগের ব্যাপারে আপনাকে সর্বপ্রথম সিদ্ধান্ত নিতে হবে। সংগ্রামী সাথে বন্ধুরা, আমরা ভিডিও কণ্ঠে বলতে চাই গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একান্ত সদিচ্ছা রয়েছে, অথচ গুটিগত অসৎ আমলা অসৎ কর্মচারীরা তাদের হীন উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য যেরকম অব্যবস্থাপনার সঙ্গে জড়িত রয়েছেন, আপনারা এখনো সবে আছেন, ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না, কিন্তু মনে রাখবেন আমরা দুর্বল নই, আমরা শিক্ষক, আমরা ভদ্রতার পরিচয় দিয়েছি এবং দিয়ে যাব। তবে ভদ্রতার যদি সেদিন কড়োরসের মাঝে আপনার অস্তিত্ব একদিন বিলীন হয়ে যেতে পারে, কাজেই তাহলে বিলম্ব না করে আমাদের নিয়োগের জন্য সর্বপ্রথম আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সংগ্রামী সাথে বন্ধুরা, আমি সর্বোপরি বলতে চাই
বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে যে অগ্রযাত্রা মাননীয় প্রধানমন্ত্রী করে যাচ্ছেন, সেক্ষেত্রে আমরা যেন বাংলাদেশের শিক্ষার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে পারি, সেই হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাদেরকে আমরা এই গণঅনুষ্ঠান মঞ্চ থেকে বলতে চাই, আপনারা আমাদেরকে আপনাদের উন্নয়নের অংশীদার করার জন্য অগ্রপরিবার ভূমিকা পালন করুন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর অংশীদার দেশের সকল মানুষকে চাকরি দেবেন ঘরে ঘরে বলেছেন। অথচ আমরা 30-40 হাজার লোক এখনো আমাদের ঘরে চাকরির কোনো সুবাতাস বয়ে যায়নি, আর সেই কারণে আমরা বলতে চাই আমরা 30-40 হাজার লোকের চাকরি কোথায় গেল এই আমলাদেরকে বলতে হবে। আমলারা সব সময় খামখেয়ালি ভাবে চলে বলেই আজকে আমাদের এই দুর্বিষহ অবস্থার পরিণত হয়েছে, আর সেই কারণে আমরা বলতে চাই আমলাদেরকে দিয়ে আপনারা যথেষ্ট চার করে ধরে যাচ্ছেন। আমরা অবশ্যই বলব আমাদের নিয়োগের ক্ষেত্রে আর কোনো পায়চারি আমরা মানব না, সরকারের সদিচ্ছা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী চান এই শিক্ষক থেকে ঘরে ফেরার জন্য, অথচ কোটি কতক অসৎ আমলাদের কারণে আজকে আমাদের এই দুর্বিষহ অবস্থার সৃষ্টি হয়েছে। এ কারণে আপনাদেরকে আবারও সতর্ক করে বলে দিতে চাই, 19 তারিখ যেন আমাদের জন্য শুভদিন হয়, সেজন্য যা যা দরকার তাই আপনাদেরকে করতে হবে, অন্যথায় আপনাদের সকলকেই একদিন গণরোষে পড়ে এর দাগ শুল্ক জবাবের সম্মুখীন হতে হবে, সেদিন আর দূরে নয়। সংগ্রামী বন্ধুরা, আমরা বলতে চাই এনটিআরসির চেয়ারম্যান মহোদয় সহ যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছেন তারা সাবধান হয়ে যান, আর দেরি করলে চলবে না। আমরা শিক্ষক সমাজ সব সময় এর দাদভঙ্গ জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমরা অবশ্যই অবশ্যই আপনাদের সকল অনিয়মের জবাব এখন থেকে দিতে শুরু করেছি, ভবিষ্যতেও দিয়ে যাবো ইনশাল্লাহ। এবং বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে আমরা যেন অনবদ্য অবদান রাখতে পারি, এ ব্যাপারে অবশ্যই আমরা সরকারকে সহযোগিতা করব, এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করার জন্য আমাদের বদ্ধপরিকর ভূমিকা থাকবে। এ ব্যাপারে আমরা শিক্ষক সমাজ অভয় দিয়ে দিতে চাই, এবং মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কন্যা হিসেবে বিশেষ করে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে উনি যে উন্নয়নের অভিযাত্রাকে ত্বরান্বিত করতে চাচ্ছেন, আমরাও চাই গর্ব করে বলবো একদিন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আমরা আমাদের আইনগত অধিকার ফিরে পেয়েছি, এই আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের আইনগত অধিকার যেন ফিরে পাই, সেই ব্যাপারে আপনাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে এখানে আন্দোলনের সৈনিক হয়ে আগামী দিনের যে সমস্ত কর্মসূচি সম্পর্কে আমাদের সম্মানিত সভাপতি বলবেন সে ব্যাপারে আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক। গণিত প্রত্যাশী নিবন্ধিত শিক্ষকদের।